শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি করোনা সংক্রমণ বাড়লেও আবার লকডাউন নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্তব্যে ইঙ্গিত বিস্তারিত থাকবে প্রতিবেদনে হৃদয় বিদারক ঘটনা শিলচরে শিলচরে শীতের রাতে বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালালো মেয়ে এবং জামাই সতর্ক থাকবেন অনলাইনে আবার প্রতারণা ফেসবুকে সামগ্রী কিনতে গিয়ে টাকা হাজার খুয়ালেন উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারের এক ব্যবসায়ী বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় প্রকল্পে আরও মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে আরও দশ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিষন ফিফটি এর মেধা সন্ধানী পরীক্ষা সম্পন্ন হল উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারের একে আজাদ হাই স্কুলে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ শ্রীগৌরী এবং কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন বিধায়ক আব্দুল আজিজ মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলোকে সতর্কতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঋণ দেওয়ার আগে সতর্ক হন লালার নিমাইচাঁদপুরে পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগ ওয়ার্ড সদস্য সহ এজে ওয়াইসিপির অভিযোগ নিলামবাজার বাজার ডাকঘরের কর্মসংস্কৃতি লাটে গ্রাহক হয়রানি চরমে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি জোর গতিতে চলছে সড়কের কাজ বিন্যাকান্দি ঘাটে নালা নির্মাণ করার দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিশেষজ্ঞরা বলছেন যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে আর অমিক্রণ যেভাবে ডেলটাকে ছাপিয়ে ভারতের সবচেয়ে প্রভাবশালী করোনার শ্রেণে পরিণত হচ্ছে সেটা রুখতে হয়তো না চাইলেও লকডাউনের পথে হাঁটতে হবে সরকারকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উল্টো কথা তার বক্তব্য আগের মতো করোনা এবছর ভারতের আর্থিক বৃদ্ধি রুখতে পারবে না অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট ইঙ্গিত যতই করোনা আসুক লকডাউনের পথে হেঁটে আর্থিক বৃদ্ধিকে আবার স্লোট করে দিতে চান না তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত সব রকম সাবধানতা বজায় রেখে সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে এবং জাতীয় স্বার্থ পূরণ করবে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য স্পষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন নয় সচেতনতাকেই হাতিয়ার করতে চাইছে ভারত সরকার হৃদয় বিদারক ঘটনা শিলচরে শিলচর হাইলাকান্দি রোড মাইকেল মধুসূদন সরণির বাসিন্দা বছর আষট্টির বৃদ্ধাকে শীতের রাতে গড় থেকে বের করে রাস্তায় সেরে পালিয়ে গেলেন তার মেয়ে এবং জামাই শেষ পর্যন্ত কিছু সমাজকর্মী খবর পেয়ে তাকে উদ্ধার করে পাঠালেন বৃদ্ধাশ্রমে রবিবার দুপুরে তিন সমাজকর্মী রাঙ্গীরহারি এলাকার সুবীর দর রংপুরের সানিচন্দ এবং তারাপুরের পিন্টু দে মিলে বেলারানী পালকে পুলিশের উপস্থিতিতে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যান ফকিরটিরা এলাকার জীবনদীপ সিনিয়র সিটিজেন হোম নামের বৃদ্ধাশ্রমে অনলাইনে আবার ঘটল প্রতারণার ঘটনা ফেসবুকের স্ট্যাটাস দেখে সামগ্রী ক্রয় করতে গিয়ে নগদ বাষট্টি হাজার টাকা হোয়ালেন উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারে রিপন আহমেদ গত বাইশে নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দে দিল্লির গুপ্তা নামের এক যুবক সে মোবাইলের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে বলে তার প্রোফাইলে অ্যাবাউটে উল্লেখ রয়েছে সস্তা দামে বিভিন্ন সময়ে সে স্ট্যাটাস দিয়ে থাকে বিভিন্ন সামগ্রীর এই স্ট্যাটাসের মাধ্যমে সস্তায় পণ্য পাবেন বলে মনে করে হরিশ গুপ্তার সঙ্গে যোগাযোগ করেন উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারের ব্যবসায়ী রিপন আহমেদ তিনি কথাবার্তা বলে হরিশ গুপ্তার কাছে পণ্যের অর্ডার দেন সেই পণ্যের মূল্য বাষট্টি হাজার টাকা পাঠিয়ে দিতে বলে হরিশ গুপ্তা তিনি তার পণ্য প্যাকেটিংয়ের বিভিন্ন তত্ত্ব দেখে দাপে দাপে টাকাগুলি পাঠিয়ে দেন কিন্তু টাকা পাওয়ার পর হরিশ গুপ্তা সামগ্রীগুলি দেবে বলে আজ এক মাসের অধিক হয়ে গেছে কিন্তু অবধি কোনো সামগ্রী দেয়নি এদিকে রিপন হরিশের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও এখন আর কোনো গুরুত্ব দিচ্ছে না সে এমতাবস্থায় তিনি দিল্লির হরিশ গুপ্তার ঠিকানায় এক ব্যক্তিকে পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনো হদিশ মেলেনি প্রতারকের ফাঁদে পড়ে বিশাল অঙ্কের টাকা হুইয়ে দিশেহারা রিপন আহমেদ রাজ্যে অরুণোদয় প্রকল্পের পরিসর বৃদ্ধি করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বিশ্বনাথ জেলা সফরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে অরুণোদয় প্রকল্পের পরিসর বৃদ্ধি করা হবে যাতে এতে আরও অধিক সংখ্যক দরিদ্র মহিলাদের অন্তর্ভুক্ত করা যায় এদিন নবনির্মিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে শিশু এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এরকম আরও দশ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে ফাইন্যান্সের ঋণ মেটাতে গিয়ে চাপে পড়েছে রাজ্য সরকার এই ইঙ্গিত দিয়ে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলোকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যতে ব্যাংক থেকে ঋণ নিলে তা সুদমূলে মিটিয়ে দেবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তাছাড়া ঋণ দেওয়ার সময় সতর্ক হওয়ার জন্য মাইক্রো কোম্পানিগুলোকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন হাঁস না মেরে ডিম খাওয়ার উপর গুরুত্ব দেওয়া উচিত বিষয়টির খোলাসা করে তিনি বলেন ঋণ নিয়ে ফের ঋণ না দিলে ব্যাঙ্কগুলো টিকে থাকবে কি করে ঋণ ফেরত না দিলে ভবিষ্যতে ঋণ পাওয়ার পথ বন্ধ হয়ে যায় একথাও বলেন তিনি এদিকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি সমূহের উদ্দেশ্যে তিনি বলেন ঋণ ফেরত দিতে না পারা মহিলাদের গড়ের টিন খুলে আনা ফ্রিজ নিয়ে আসা মোটেই বালকতা নয় ঋণ দেওয়ার আগে তারা সতর্ক হওয়া উচিত উত্তর পূর্ব ভারত ভিত্তিক মেধা সন্ধানী পরীক্ষা বিষন ফিফটি দুই হাজার সম্পন্ন হয়েছে রবিবার করিমগঞ্জের কৃতি সন্তান তথা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হক দ্বারা পরিচালিত ই ফাউন্ডেশন পরিচালনা করেছে এই মেধা সন্ধানী পরীক্ষা সমগ্র উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা এতে শুধুমাত্র বরাক উপত্যকায় রয়েছে পঁয়ত্রিশটি পরীক্ষা কেন্দ্র এবং সাত হাজার পরীক্ষার্থী এরই সঙ্গে সঙ্গতি রেখে উত্তর করিমগঞ্জের একে আজাদ হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা এ দিনের মেধা সন্ধানী পরীক্ষায় এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন একুশের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ কথা দিয়েছিলেন তিনি বিধায়ক হলে শ্রীগৌরী এবং কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করবেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হল শ্রীগৌরী এবং কালীগঞ্জ হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স প্রদানের উদ্দেশ্যে দুটি গাড়ি করিমগঞ্জ নিয়ে আসলেন বিধায়ক আব্দুল আজিজ শ্রীগৌরী এবং কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা ছিল না ফলে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগের শিকার হতে হতো তাই সাধারণ মানুষ সহ হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়ক আব্দুল আজিজের কাছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর্জি জানান বিধায়ক এই দাবির প্রতি সমর্থন জানিয়ে দুটি গাড়ি নিয়ে এলেন শীঘ্রই এই গাড়ি দুটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বিধায়কের এই কাজের জন্য বদরপুরবাসী তাকে সাধুবাদ জানান ডাকঘরটির কর্ম সংস্কৃতি একেবারেই লাটে উঠেছে অফিস টাইমের গুরুত্ব নিয়ে কর্তৃপক্ষ কর্মকর্তাদের নানা গরমিলের অভিযোগ তুলেছেন গ্রাহক জনতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন তারা অতি পুরনো ঐতিহ্যবাহী নিলামবাজার ডাকঘরটি বৃহত্তর নিলামবাজার এলাকার প্রায় লক্ষাধিক জনগণের আশা ভরসা কিন্তু বেশিরভাগ দিন বেলা সাড়ে দশটা বাজলেও চতুর্থ শ্রেণীর এক মহিলা কর্মচারী ছাড়া অন্য কোনো কর্মকর্তা তখন পর্যন্ত ডাকঘর অফিসে উপস্থিত হয়নি প্রায় এই ডাকঘরের কর্মকর্তা এভাবে দেরি করে থাকেন বলে গ্রাহকদের অভিযোগ নিলামবাজারে ডাকঘরের কর্মকর্তাদের গুরুত্ব সহকারে গ্রাহক পরিষেবা বৃদ্ধি সময়ের প্রতি আরও যত্নশীল হওয়া সহ কাজের পরিধি অনুযায়ী কর্মচারী বৃদ্ধি এবং গ্রাহকদের নানা সুবিধা অসুবিধার কথা চিন্তা করে অভিযোগগুলি হতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বৃহত্তর নিলামবাজার এলাকার গ্রাহক জনতা ডাকগড়ের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন লালা উন্নয়ন আওতায় নিমাই চাঁদপুর জিপিতে পঞ্চায়েত রাজের অধীন সরকারি প্রকল্পের কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন নিমাই চাঁদপুর জিপির একাংশ গ্রুপ সদস্য সহ ছাত্র সংগঠন এ জে ওয়াইসিপির নেতারা শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে এ জি পির তিন নম্বর গ্রুপ সদস্য তথা এ ওয়াইসিপির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আনোয়ার হুসেন লস্কর সহসভাপতি নুরুল হক বরবুইয়া নিমাই চাঁদপুর জিপির সহসভানেত্রীর প্রতিনিধি জামাল উদ্দিন লস্কর ছয় নম্বর গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার দশ নম্বর গ্রুপ সদস্য ফারুক আহমেদ চৌধুরী আবদুল্লাহ লস্কর প্রমুখরা বলেন পঞ্চম আসাম ফাইনান্সের অধীন দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে নিত্যানন্দপুর দ্বিতীয় খণ্ডের সার্বজনীন পূজা মণ্ডপের নামে একটি শৌচাগারের কাজ করান নিমাই চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিলীপ সিংহ কিন্তু এপি সদস্য এই কাজে স্বজন পোষণ করে নিজের মামা নীরেন্দ্র সিংহের বাড়িতে সরকারি টাকার শৌচাগার নির্মাণ করেন বলে অভিযোগ তাদের অপরদিকে অভিযোগ করেন মাটিজুড়ি পাইকান জেলা পরিষদ সদস্যার বিরুদ্ধেও নিত্যানন্দপুর প্রথম খণ্ডে এমজি এনরেগা প্রকল্পের অধীন অনিল সিংহের বাড়ি থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার এমআই বাদ নির্মাণে দুর্নীতির কথা তুলে ধরে কাজ না করে টাকা তসরুপ করার অভিযোগ আনেন এবার শেষ খবরটি কয়েক বছর থেকে বিন্যাকান্দিঘাট বায়া সিংহের বন রূপাইবালি রাস্তার বেহাল অবস্থা তাকায় পথচারীদের এবং ছোটো ধরনের যানবাহন যাতায়াতে কষ্টভোগ করতে হচ্ছে জনসাধারণকে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের বিশেষ উদ্যোগে আনুমানিক ছয় কোটি টাকারও অধিক ব্যয় ইতিমধ্যে সিসি ব্লক বসিয়ে আনুমানিক পনেরো কিলোমিটার বেহাল রাস্তার নতুনভাবে নির্মাণের কাজ জ্বর গতিতে চালিয়ে যাচ্ছেন পূর্ত বিভাগের ঠিকাদার অপরদিকে বিন্নাকান্দি ঘাটে ওই রাস্তা নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে গেলেও রাস্তার দুপাশের জল নিষ্কাশনের জন্য নালা না থাকার ধরুন আগামী বর্ষার মরশুমে রাস্তা নির্মাণ করা সিসি ব্লকের উপর দিয়ে জল বয়ে যাবে এতে রাস্তার সিসি ব্লক ওকেজ হতে পারে পূর্ত বিভাগের পক্ষ থেকে রাস্তার দুপাশে জল নিষ্কাশনের নালা নির্মাণ করা হলে পথচারীরা বিশেষভাবে উপকৃত হবেন এ ব্যাপারে বিধায়কসহ পূর্ত বিভাগের দায়িত্বে থাকা আধিকারিককে ভুক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন